हेलो एवरीवन वेलकम बैक टू द चैनल। तो आज के हमें जा सरस्वती पर दिन ही जाने जाना जानी ना हमें दीदी गुनी ये गुनी और ओदी के रनी दाड़ी से रनिर साथ बिग बजारे का ही जब कि करते जाना मे बी कि शपिंग वपिंग करते जा। तो चोकमुखे हाल देखे गुनी भलोक पेड़ चोकमुखे हाल देखे बुझते एक टायर टायर आने की कल के अनेक ढकल ग जुड़िया कथा ना ना छोटा चापचे देखो कैमन दीदी किस कुनर बाबी बार्थडे मे भी जानी ना देखो दिस इज जुडियो खूब रिलायबल तो ना बट स्टिल कलेक्शन आने बच्चा सेक्शन है चल आगे जूता ना जामा 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 गुनी से इलेवन टू ट्वेल्व इयर्स देखो घरे गरमेर जन्ने कपड़ पा जाइज खुजे खुजे नाइन टू टेन थार्टीन टू फोर्टीन ये पढ़ भी देखो देख माथा की लगी गुनी घर तो घर तो माथा देखा माथा घर 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 ये देखो माथा स्टार लगी गुनी सो फाइनली नेवा होए गेछे की नेवा होलो गुनी ये देखिए देखो फन पेलिंग ये किछु पेलो ना ना मैं आसबो संडे ता आसबो कलेक्शन भलो भलोटे चड्डी और এখানে বিলিং করছি তো রনি চলে গেছে নিচে এখন নিতে দাও ওই দিকে দেখো রেড টি-শার্ট পরে এবার যাব আমরা কফি খেতে উপরে ফুচকা আগে উপরে কফি খাবো তারপরে লকডাউনের আগে খেছিল যা লকডাউনের পরে ফুচকা ফুচকা কিছু খাইনি না নিচে এসে খেছো কি না আমি জানি না ঠিক আছে কত হবে আফটার লকডাউন ওই একবার ফুচকা खाली हाथ आसते देखो गेल देखे कहीं खूब खुशी क्या कि बाबी जुने दो गिफ्ट हो गए एक दिक्कत के एक दीदी दिक्कत के रनि की कीनबो हमें दूदिन पर आसबो ना दूदिन पर आसबो ये ब्लगटा बाबी के देखते माना करब एम ब्लगर मध्य को टी शार्ट कि परफ्यूम तुम्हारे देखा ही दिल टी शार्ट और परफ्यूम देखा ये काट काट टाइम এসে গেছে আমরা আজকে বিসর্জন করছি মা এজো মা রাখা আছে পশুন আসছে ঘাটে অনেক বিসর্জন অলরেডি হয়ে গেছে সো আমিও সেটা বিসর্জনটা করছি এখন দাদা দেখো ফুল ফল যেগুলো ছিল এক্সট্রা যেগুলো বিসর্জন করা ছিল সেগুলো নিয়ে যাবে নিয়ে আসছে খারাপ লাগছে খুবই বাট কিছু করার নেই আসছে ওরা ওরা আসুক ওরা আসলে তো দেখাচ্ছি দেন আফটার বিসর্জন একসাথে করব ঠিক আছে আচ্ছা এসে গেছে राय
একবারে বই দিন বই দিন আর গামছাটা ওইটা আগে দিয়ে দেবেন আস্তে আস্তে ফাইনালি করছি আর আমি সজ্জন আজকে ঠাকুর ওই যে বসুরা ঠাকুর নিয়ে চলে এসেছে ঠাকুরটা একবার দেখিয়ে দিই सरस्वत्यै नमो नित्यं भद्रकाल्यै नमो नमः वेदवेदांग वेदांत विद्यास्थानेभ्य एव च মেধে সরস্বতী বর সো আমাদের হয়ে গেল ঠাকুর বিসর্জন খারাপ লাগছে কি না চলো এবার যাই বাড়ি ডাইরেক্ট বাড়িতে গিয়ে যাবো এবার ফ্রেশ ফ্রেশ হয়ে নতুন ঠাকুরটা জায়গাটা সব সেট ফেট করবো আজ ভাবি এসেছিল ওইদিকে দাঁড়িয়ে আছে ওই তো চলো বেরাই ম্যাডাম আমরা লিফটে ফেসে গেছি না লিফটটা ফোর ফ্লোরে যাচ্ছি এখন কোথায় অ্যাজ অলওয়েজ ফুড ফ্যাক্টরি হ্যাঁ और घटिया कॉफी खेते এই দেখো ঘটিয়া কফি খাওয়ার প্ল্যান তোরই ছিল এই তো দেখো খাল দাও আগে গুলো এই গুলো ছিল না আগে মনে হচ্ছে এখনো পড়ে আছে না বাবা পড়বি না আজ ক্যাপসুল লিফট হচ্ছে সিট লুট জলদি গুনি এটা ছাড়ছে না পাশে মামা রেখে দেবো রেখে এখানে রেখে দে এ দাদু চল কি এখানে পড়াবি কি এখানে কি এনা কফি নিচ্ছে ওখানে বিলো ইয়ে করাবো তাহলে কাটতে করে रनी जा घरे जाए এই দেখো আমার ফটো তুলছে কার ফটো তুলছে এই গুনি কার ফটো তুলছে আমি ভিডিও করছি কার তোমার এই দেখো বসে আছে খাবারের জন্য মা খাবো খাবো বসে আছে দেখো আছে না পড়ো দেখা দাও নিজে নিজে ব্লগ করছে দিদির ফোনটা নিয়ে ব্লগ করছে কভারটা দিয়ে লেন্সটা ঢেকে আছে প্রথম কথা ওই কভার ওই ফোনটার কভারই না ওটা দেখো ব্লগিং করছে ছোট ডিম এই কি সব তিতলি ফিতলি নিয়েছে দি ভাইয়া প্লিজ দেখে যাই আমলোকো আনতে গেল দেখো এক একটা কি কি আসবে গুনি ভালো লাগছে বাহ এই হবে আমাদের ব্লগার ব্লগিং করে গোটা ভিডিও ডিলিট গুনি কি কি কিনেছিস দেখাবি তো মুখ থেকে হাঁটা না ও দেখো ওইদিকে ওরা লুকিয়ে রেখেছে জিনিসগুলো এখানে ছিল না লুকিয়ে লাগিয়ে রেখেছে কি কেউ না নিয়ে যায় আজকে এমনিতে পুরো খালি সব সালাড গোলাপ জামুন নান বিরিয়ানি এই দেখো একজন আছে আজকে আমাদের জমবে
আর ইয়ে কি আছে বলিয়ে জরা এটা হচ্ছে চিকেন 65 এটা এটা ওরিয়েন্টাল চিকেন আমাদের চিলি চিকেন আছে আলু হয়েছে সে কারি চিকেন মাঞ্চুরিয়ান এটা নুডলস এটা ফ্রাইড রাইস এটা এমনি কমপ্লিমেন্টারি দিয়েছে নাকি এটা তো দিয়েছে আমাদের এখন কফি আসবে তো চলে এসেছে স্যান্ডউইচ দেখো বলেছিলাম না ভরে যাবে সব এখন শুধু কফি বাকি আছে কফি সবার খাবার শুরু হয়ে গেছে কফি এদিকে এদিকে কি এবার খাওয়া দাওয়া হয়ে সবকিছু হলো হাত ধুতে গেছে দেখো প্লেট কেমন খালি দেখো তো বাড়ি ফিরে আসলাম রনি বাড়ি চলে গেল এই যে বাবির প্যাকেজ মানে ডোসা এর মধ্যে আছে চিজ মশালা ডোসা কারণ কি আর যেগুলো ওই যে কম্বো প্যাকগুলো ওগুলো বলছে প্যাক হবে না প্যাক করে প্যাকেজিং এ খারাপ হয়ে যাবে আর একটা কথা বলে দিচ্ছি ওগুলো দেখাবার আগে যে জিনিসগুলো হচ্ছে তোমার হয়তো এতক্ষণে দেখেই নিলে কি আমরা বিসর্জন করতে গেছিলাম খারাপ লাগছিল অবভিয়াসলি এক বছরের থেকে এক বছর এক মাস ধরে ছিল সরস্বতী ঠাকুর আমাদের কাছে যেটা আমরা বিসর্জন করলাম ভিডিওটা দেখে নিচ্ছ তো ঠিক আছে আমি তখন বলছিলাম কি একটা প্লাস্টিক সার্জারি করে নিই সরস্বতী ঠাকুর প্রত্যেক বছর আমাদের বাড়িতেই আসে একটা টান হয়ে যায় তো এই দেখো এই আমার ঠাকুরের জায়গাতে নতুন সরস্বতী ঠাকুর বসে গেছে দেখো এখানে আগে আমার আগে বছর সরস্বতী ঠাকুর ছিল এখন এই নতুন সরস্বতী ঠাকুর মালা ঠালা সব খুলে নিয়ে এমনি এই লুকে আসছে আর তোমরা জিজ্ঞেস করছিলে অনেককে জিজ্ঞেস করছিলে পাপিয়া কাকিমার হাজবেন্ড কেমন আছে মানে আমাদের কাকু কেমন আছে কেন তোমরা অনেককে প্রে করছিলে তো এই শ্যুটটা হয়ে যায় তারপরে আমি পাপিয়া কাকিমাকে ফোন করবো তোমার ডাইরেক্টলি শুনে নিও ঠিক আছে চলো ওখানে গুনিয়ে অস্থির হচ্ছে জিনিসপত্রগুলো দেখাওয়ার জন্য যাই দেখাই অলরেডি বাবিকে নিয়ে বসে গেছে দেখাবার আমরা সবাইকে সঙ্গে তো বাবি ঘরে একলা ছিল এক একটা বার করে দেখা এক একটা বার কর দিদি কেটে না এটা এটা লং টি শার্ট হচ্ছে একটু ফ্রন্টে দেখ ফ্রন্ট এদিকে ফ্রন্ট দেখো হ্যাঁ এগুলো সব দিদি শপিং করেছে আমাকে একটু একটু হেল্প করে দিয়েছি ভিতরে না বাইরে কটনের হচ্ছে কালেকশন ছিল খুব ভালো ভালো হাত কাটা এটা কাইন্ড অফ আবার আমাকে প্রসাদ প্রসাদ দিতে এসেছে যাবি কিন্তু নিশ্চয়ই যাবে আপনি নিশ্চিন্ত থাকুন আপনি হ্যাঁ আমাদের এই মাসে এখন দুটো দুটো বিয়েতে যেতে হবে আমরা অনেক বিজি এই আদেখলা তো আমি নাম্বার ওয়ান আদেখলা ছান্ডা কার বিয়েতে জানো আর উপরে থাকে মাতা কাকু তার ছেলের বিয়ে আর তার আগে আছে আমাদের বাড়িতে যে মানে আমাদের যে হেল্পিং হ্যান্ড ছিল হাসি দিদি তার মেয়ের বিয়ে কবে কবে 26 তারিখে আর এর বাড়িতে 27 চলে যাবি কিন্তু হাসি দিদি তো যাবই যাব একদম যাবি কেউ নিয়ে যাবি হুম আমরা তিনজনে ও রনিকেও বলেছে হ্যাঁ রনি
সো বাপি আর কাকিমার সাথে কথা হয়ে গেল, কাকু এখন ঠিকঠাক আছে, মানে এখন লিকুইড ফুড খাচ্ছে, আগে থেকে একটু ঠিক আছে, আস্তে আস্তে নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। তোমরা সবাই এত ভালো ভালো প্রেয়ার করেছিলে, এত ভালো উইশ চেয়েছিলে, এই পজিটিভিটিগুলো যাবে কোথায়? তো আমরাও উইশ করছি কাকু যেন ভালো হয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরুক। আর পাপি কাকিমা বললো কি আমি অনেক জলদি আবার থেকে কমেন্ট করবো, কারণ কি পাপি কাকিমা এখন মেন্টালি সিচুয়েশনটা তোমরা বুঝতেই পারছো। চলো এবার ব্লগটা এন্ড করি, ভালো থেকো সুস্থ থেকো, আর সবাই প্লিজ নিজের খেয়াল রেখো, আর প্লিজ সাবস্ক্রাইব টু বংবিটস। আবার কালকে একটা নতুন আর ফ্রেশ ব্লগের সাথে হাজির হয়ে যাবো। বাই বাই।